নমস্কার বন্ধুরা খুবই দরকারি এবং প্রয়োজনীয় আটটি গুরুত্বপূর্ণ কিচেন টিপস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যেগুলো জানা থাকলে একদিকে রান্নাঘরের কাজও অনেকটা সহজ হবে এবং আমাদের দৈনন্দিন জীবনও অনেকটাই ঝামেলামুক্ত হয়ে যাবে তো বন্ধুরা পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমেই আমি যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে কাঁচের বাসন রিলেটেড কাঁচের এরকম গ্লাস ছোটো ছোটো পাত্র বা বাটি এগুলো আমাদের সকলের বাড়িতেই থাকে তো এগুলো পরিষ্কার রাখার জন্য পরিষ্কার বলতে চকচকে ঝকঝকে রাখার জন্য খুব সহজ পদ্ধতি হচ্ছে হালকা গরম জল নিয়ে নাও একটা পাত্রের মধ্যে আর তার মধ্যে দিয়ে দাও সাদা ভিনিগার নর্মাল যে ভিনিগারটা আমরা দোকান থেকে কিনে আনি ওই ভিনিগারটাই দু চামচের মতো দিয়ে দাও তারপরে এই কাঁচের বাসনগুলোকে ভালো করে এই ভিনিগার মেশানো হালকা গরম জলের মধ্যে পাঁচ থেকে দশ মিনিট ডুবিয়ে রেখে দাও তারপরে নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নাও দেখবে কাঁচের বাসন একদম নতুনের মতো সবসময় ঝকঝকে চকচকে হয়ে থাকবে চলে আসছি আজকের দ্বিতীয় টিপসে যেটা বর্ষাকালের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বর্ষাকালে এটা আমাদের সকলেরই হয় জামা কাপড় প্যান্ট মানে বর্ষাকালের যে কোনো পোশাকের মধ্যে দেখবে একটা বাজে দুর্গন্ধের সৃষ্টি হয় তো বাজে গন্ধ কোনোটাই থাকবে না খুব সহজ একটা পদ্ধতি রয়েছে এরকম লবঙ্গ আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে থাকে আর জামা কাপড়ের মধ্যে যদি একটু লবঙ্গ দিয়ে রাখা যায় এরকম নতুন জামা কাপড়ও যদি দেখবে যদি আলমারির মধ্যে রাখা থাকে তার মধ্যেও দেখবে কয়েকদিন স্যাঁত সাথে আবহাওয়াতে এই জামা কাপড়গুলোর মধ্যে একটা দুর্গন্ধ থেকে যায় তো এই জামা কাপড়গুলোর বিভিন্ন জায়গাতে ভিতরে কয়েকটা লবঙ্গর টুকরো রেখে দাও দেখবে জামা কাপড়ের বাজে গন্ধ কিন্তু আর একটুও থাকবে না অবশ্যই এটা করে দেখো তৃতীয় টিপসটাও বর্ষাকাল সংক্রান্তই লবণকে ঝরঝরে রাখার জন্য উপায় আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি অনেকগুলো ভিডিওতে আর এখানেও দেখো এরকম আমাদের ডাইনিং টেবিলে লবণের পাত্র এরকম অনেকেরই থাকে তবে লবণটা দেখো ঠিকমতো পড়ছে না বর্ষাকালে কিন্তু লবণটা একটু ভিজে ভিজে হয়ে যায় খুব সহজ টিপস হচ্ছে এরকম চাল তো আমাদের সকলের বাড়িতেই থাকে এরকম কয়েকটা চালের দানা এরকমভাবে দিয়ে দাও লবণের এই ছোটো পাত্রগুলোর মধ্যে আর তারপর একটু ভালো করে ঝাঁকিয়ে নেবে এইভাবে করে চাল যদি লবণের মধ্যে দিয়ে রাখা যায় তাহলে দেখবে ডাইনিং টেবিলে রাখা এই যে লবণের পাত্রটা থেকে কিন্তু লবণ খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে কোনো অসুবিধাই হবে না লবণও থাকবে একদম ঝরঝরে চলে আসছি পরবর্তী টিপসে এরকম কাঠের খুন্তি হাতা আমাদের এখন সকলের বাড়িতেই থাকে ননস্টিক পাত্রে রান্না করতে গেলে কিন্তু অবশ্যই এরকম কাঠের হাতা খুন্তির প্রয়োজন হয় কিন্তু এই কাঠের হাতা খুন্তিগুলো কিন্তু ধুয়ে ভালো করে পরিষ্কার করে রাখলেও দেখবে কিছুদিন রাখার পর একটা ফাঙ্গাস ধরে যায় বা একটা দাগ পড়ে যায় খুব সহজ পদ্ধতি হচ্ছে এরকম একটা লেবু নিয়ে নাও পাতি লেবু অর্ধেকটা নিয়ে নাও তার মধ্যে লবণ লাগিয়ে নাও আর অবশ্যই এই যে কাঠের খুন্তি বা হাতা রয়েছে সেটাকে একবার জলের মধ্যে ডুবিয়ে নেবে তো জলের মধ্যে ভিজিয়ে নেবার পর তারপরে ওই লবণ মেশানো লেবুটা দিয়ে আমি খুব ভালো করে ঘষে নেব লেবু চিপে নেবার পর যে খোসাটা পড়ে থাকে শুধু সেই খোসা দিয়ে করলেও চলবে তবে একটু লবণ যদি খোসার মধ্যে লাগিয়ে নেওয়া যায় তারপর যদি এরকমভাবে ঘষে নেওয়া যায় খুব ভালো করে কয়েক মিনিট ঘষে নেবার পর তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর কিন্তু খুব ভালো করে একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে তারপরে রোদের মধ্যে রেখে দেবে বর্ষাকালে কিন্তু অনেক সময় রোদ থাকে না তাহলে কি করবে এরকম গ্যাসের ওভেনটাকে জ্বালিয়ে নিয়ে কয়েক সেকেন্ড একটু গ্যাসের ওভেনের ওপর থেকে জাস্ট ধরলেই কিন্তু খুব ভালো করে এগুলো শুকিয়ে যাবে অবশ্যই শুকিয়ে রাখবে দেখবে কাঠের হাতাকুন্তি কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন নতুনের মতো হয়ে থাকবে পরবর্তী টিপস ভীষণ গুরুত্বপূর্ণ এরকম কিচেনের টাওয়েল মানে কিচেন মোছার জন্য যেগুলো আমরা ব্যবহার করি এগুলো কিন্তু আমাদের প্রত্যেকে রান্নাঘরেই থাকে তো এগুলোকেও কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে কারণ এগুলো কিচেন স্ল্যাব বলো বা যে কোনো জিনিস মোছার জন্য কাজে লাগে তাই এগুলোকেও কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করতে হয় খুব সহজ পদ্ধতিতে দেখাবো তো হালকা গরম জল নিয়ে নাও একটা পাত্রের মধ্যে গরম জলের মধ্যে নিয়ে নাও এরকম শ্যাম্পুর এক টাকা দামের যে শ্যাম্পুর পাতাগুলো রয়েছে সেই শ্যাম্পুর পাতা থেকে অল্প শ্যাম্পু এ দিয়ে কিন্তু দারুণ পরিষ্কার হবে বন্ধুরা তো অল্প শ্যাম্পু নেওয়ার পর শ্যাম্পুটাকে খুব ভালো করে হালকা গরম জলের মধ্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম তারপরে দেখো একটা ফেনা ফেনা সৃষ্টি হয়ে গেছে তারপরে ওই ফেনা জলটার মধ্যে মানে গরম জলের মধ্যে কিন্তু আমি ওই টাওয়েলটাকে ডুবিয়ে দিলাম এরকম টাওয়েল একটা দুটো তিনটে চারটে যতগুলো থাকবে এইভাবে করে ডুবিয়ে তোমরা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে আরও যদি একটু বেশি সময় থাকে হাতে তার থেকেও বেশি রেখে দিতে পারো এইভাবে পনেরো মিনিট রেখে দেবার পর তারপরে খুব ভালো করে রুমালটাকে আমি চিপে নেবো এইভাবে চিপলেই দেখবে জলটা একদম নোংরা হয়ে যাবে মানে রুমালের মধ্যে এই কিচেন টাওয়ালগুলোর মধ্যে কিন্তু অনেকটা নোংরা থাকে তো সেগুলো সবটাই বেরিয়ে আসবে যতটা সম্ভব এভাবে চিপে নোংরাগুলো বার করে নেওয়ার পর নর্মাল জল দিয়ে আরও একবার ভালো করে কেচে ধুয়ে নেবো আর দেখো তাতে করেই কিন্তু এই রুমালগুলো একদম সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যায় আর জীবাণুমুক্ত হয়ে যায় তো এইভাবে করে রুমালগুলোকে ভালো করে কেচে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিলেই আবার আমরা ব্যবহার করতে পারবো অবশ্যই বন্ধুরা এই টিপসটা ফলো করো চলে আসছি পরের টিপসে এটা খুবই সাধারণ একটা টিপস তবে আমার মনে হয়েছে যে এই টিপসটা শেয়ার করলে তোমাদের অনেকেরই কাজে লাগবে এটা তোমরা হয়তো অনেকেই করো তবুও যারা করো না তাদের জন্য বলছি এরকম বাসন তো আমাদের প্রত্যেক দিনই ধুতে হয় আর বাসন ধোয়ার পর কিন্তু এরকম জল পড়ে কিন্তু বাসনগুলো থেকে কিচেনের মধ্যে জলে ভর্তি হয়ে যায় বা যে জায়গাটাতেই রাখবে জলে ভর্তি হয়ে যায় তো বাসনকে সরাসরি কিচেন স্ল্যাবের ওপর না রেখে বা মেজের ওপর না রেখে যদি একটা এরকম শুকনো তোয়ালে হোক বা কাপড় হোক বা গামছা হোক বা বড় রুমাল হোক তার উপরে যদি ভেজা বাসনগুলো রেখে দেওয়া যায় তাহলে দেখবে বাসন থেকে সমস্ত জল কিন্তু শুকনো কাপড়টা টেনে নেবে আমি এখানে একটা তোয়ালের ওপর রেখেছি এইভাবে শুকনো তোয়ালের ওপর রাখলে বা যে কোনো কাপড়ের ওপর বা গামছার ওপর যদি রাখো কোনো রকমভাবে জল কিন্তু সরাসরি মেঝের ওপর আসছে না ফলে জল পরিষ্কার করার কিন্তু ঝামেলাও থাকছে না তো এই সাধারণ টিপসটা অবশ্যই বন্ধুরা করে দেখো পরবর্তী টিপসটা চা ছাংনি সংক্রান্ত চা ছাংনি ব্যবহার করতে করতে কিন্তু অনেকটাই কালো হয়ে যায় তো এখানে আমার চা ছাংনিটা মোটামুটি পরিষ্কারই রয়েছে তবু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তোমরা এইভাবে করবে অনেকেরই চা ছাংনির জালটা দেখবে একদমই কালো হয়ে যায় তো এইভাবে করে গ্যাসের ফ্রেমটাকে লোতে রেখে চা ছাংনিটাকে খুব ভালো করে পুড়িয়ে নেবে মানে জাস্ট এক থেকে দু মিনিট খুব ভালো করে পুড়িয়ে নিলে নোংরাগুলো পড়ে যাবে তারপরে খুব ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করলেই কিন্তু চা ছাংনির যে ময়লাগুলো থাকবে বা কালো দাগগুলো সহজেই চলে যাবে তো এইভাবে করে খুব সহজেই তোমরা কিন্তু চা ছাঙনি পরিষ্কার করে নিতে পারবে আর একদম নতুনের মতো হয়ে যাবে আজকে শেষ টিপসটা সকলের কাজে লাগবে মাছির উপদ্রব কিন্তু আমাদের শুধু রান্নাঘরেই নয় বাড়িতেও থাকে মাছি তাড়ানোর জন্য আমরা অনেকেই ফিনাইলের ব্যবহার করে থাকি কিন্তু আজকে একটা খুব সহজ পদ্ধতি দেখাবো একদম ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে তোমরা তো কি করছি আমি একটা দেখো এখানে তাওয়া গরম করে নিয়েছি খুব ভালো করে আর তাওয়ার মধ্যে দশ টাকা দামের একটা কফির প্যাকেট নিয়েছি সেখান থেকে অল্প কিছুটা কফি আমি গরম তাওয়ার মধ্যে দিয়ে দেবো তাওয়াটা ভালো করে গরম হয়ে গেলে অবশ্যই গ্যাসটাকে অফ করে দেবে আর এইভাবে কফি দিলেই কিন্তু একটা ধোঁয়া সৃষ্টি হবে আর এই কফি পোড়ার যে ধোঁয়াটা এটা কিন্তু মাছি একদমই সহ্য করতে পারে না বাড়ির যে জায়গাতে বা কিচেনের যে জায়গাতে দেখবে মাছির উপদ্রব বেশি হচ্ছে সেই জায়গাতেই ধোঁয়াটাকে তোমরা হাতে করে একটু ছড়িয়ে দেবে অথবা সেই জায়গাতে যদি ধোঁয়াটা নিয়ে যাও দেখবে মাছি নিমেষের মধ্যেই গায়েব হয়ে যাবে একটা মাছিও আর কিন্তু কোথাও থাকবে না এটা অবশ্যই বন্ধুরা করে দেখো একদম হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে যতক্ষণ পর্যন্ত এই ধোঁয়ার গন্ধ বাড়ির মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাছি আর বাড়িতে ঢুকবে না অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ দেখো ধন্যবাদ